السلام عليكم ورحمة الله تعالى وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد يا فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا برن الجبن কত প্রেম আসে কত রঙে রাঙিয়ে কত ভালোবাসে আল্লাহকে যে বাসলো ভালো সেই তো হলো আজ ধন্য আল্লাহ প্রেমেরই জন্য আল্লাহ প্রেমেরই জন্য কবিরা প্রেম খোঁজে কবিতাও গানে আমি যে প্রেম খুঁজি বেলালের জানে কবিরা প্রেম খোঁজে কবিতাও গানে আমি যে প্রেম খুঁজি বেলালের জানে
আল্লাহ প্রেমের, আল্লাহ প্রেমের প্রেমিক যারা, সে দলে আমায় কর গণ্য। আল্লাহ প্রেমেরই জন্য, আল্লাহ প্রেমেরই জন্য বর্ণিল জীবনে কত প্রেম আসে, কত রঙে রাঙিয়ে কত ভালোবাসে। আল্লাহকে যে, আল্লাহকে যে বাসলো ভালো, সেই তো হলো আজ ধন্য। আল্লাহ প্রেমেরই জন্য, আল্লাহ প্রেমেরই জন্য। শিল্পীরা কত ছবি আঁকে নিরবধি, কত জন্ম মনে আঁকে ব্যথার নদী। শিল্পীরা কত ছবি আঁকে নিরবধি, কত জন্ম মনে আঁকে ব্যথার নদী। আল্লাহ প্রেমের, আল্লাহ প্রেমের প্রেমিক যে জন, সে দলে আমায় কর গণ্য। আল্লাহ প্রেমেরই জন্য, আল্লাহ প্রেমেরই জন্য। উপস্থিত আলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত আজকের এই সপ্তম বার্ষিকী তিন দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের মহিলা অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত ইসলাম প্রিয় ভাই এবং বোনেরা, মাইকের আওয়াজ যত দূর যায় যত মুসলমান ভাই এবং বোনেরা শুনতে পান, সকলকেই আলোচনার শুরুতে ফরমালি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া আদায় করছি এই বিস্তীর্ণ জমিনের মালিক, ওই বিশাল আসমানের মালিক, আপনারা আমার প্রত্যেকের জীবনের মালিক, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবেসে, অত্যন্ত মায়া করে, সুস্থ রেখে আজকের এই কোরআনের মাহফিলে কোরআন শুনবার জন্য, হাদিস শুনবার জন্য যে মহান রব্বুল ইজ্জাত আমাদেরকে কবুল করলেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে সিজদাবনীত চিত্তে হৃদয়ের ভালোবাসা নিগড়ানো আওয়াজ দিয়ে সকলে শুকরিয়া আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ, দুরুদ এবং সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান আদর্শ, বিশ্ব মানবতার মহান দিকপাল, বিশ্ব মানবতার মহান সেনানায়ক রহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীগণ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে এ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলমান নরনারী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বিশেষ করে এই আলপাড়া অঞ্চল থেকে যত মুসলমান নরনারী বিদায় নিয়েছেন, প্রত্যেকের রুহের মাগফিরাত কামনায়, প্রত্যেকের জন্য জান্নাত কামনায় আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআনুল করিম থেকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আমি কোরআনুল করিমের সুরাল মুলকের দুই নম্বর আয়াতটা পড়েছি, এখান থেকে কিছু কথা বলবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষজনকে সৃষ্টি করেছেন যেমন মহাসত্য, তার চাইতে মহাসত্য হলো এই পৃথিবীর মানুষগুলাকে চলে যেতে হবে। আল্লাহ তাআলা যেমন আমাদেরকে ভালোবেসে দুনিয়াতে পাঠিয়েছেন, আবার যেন
এই দুনিয়াতে ভালো কিছু আমল করে আমরা দুনিয়া থেকে বিদায় নেবার পরে আল্লাহর সুসংবাদ প্রাপ্ত জান্নাত পেতে পারি। সেই জন্য আল্লাহ দুনিয়াকে সুন্দর করবার জন্য, এই দুনিয়াকে পরিচালনা করবার জন্য আমাদের জন্য দিয়েছেন কোরআন। আর এই কোরআন যদি কোনো মানুষ মানতে পারে, এই কোরআন যদি কোনো জাতি মেনে নিতে পারে, তাহলে আল্লাহ তাআলা মৃত্যু পরবর্তী জীবনে তাদেরকে জান্নাত দেওয়ার সুসংবাদ দিয়েছেন। সম্মানিত ভাইরা, সম্মানিত বোনেরা, আসুন আয়াতের আলোকে কিছু কথা বলবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী, তিনি সেই সত্তা, খলাকাল মাউতা, যিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন মৃত্যু, ওয়াল হায়াতা, আবার শুধু মৃত্যু সৃষ্টি করেন নাই, আবার তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন জীবন। কেন জীবন সৃষ্টি করলেন, কেন মৃত্যু সৃষ্টি করলেন, কারণটা কি ছিল? আল্লাহ তো ইচ্ছা করলে এই দুনিয়ার মানুষগুলাকে দুনিয়ায় পাঠাবার পরে এই দুনিয়াকে জান্নাত করে দিতে পারতেন, এই দুনিয়াকে শেষ না করে দুনিয়ার মধ্যে মানুষকে চিরজীবন বাঁচাতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে পরে এই দুনিয়াকে জান্নাত জাহান্নাম বানাতে পারতেন, কিন্তু আমার আল্লাহ তাআলা সেই কাজটি না করে কেন দুনিয়াকে অস্থায়ী করলেন, কেন দুনিয়াকে সংক্ষেপ করে দিলেন? আল্লাহ বলছেন, একটাই কারণে আমি জীবন মৃত্যু সৃষ্টি করলাম, একটাই কারণে আমি দুনিয়াকে সংক্ষিপ্ত করলাম, সেটা হলো তোমাদের মধ্যে এই দুনিয়ার জীবনে কোরআন পাবার পরে, হাদিস পাবার পরে কারা ভালো ভালো কাজ করতে পারে, ভালো ভালো আমল করতে পারে, সেই জিনিসটি পরীক্ষা করবার জন্যে আমি আল্লাহ তাআলা কেবলমাত্র জীবন মৃত্যু সৃষ্টি করে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, তবে শুনো দুনিয়ার মানুষেরা, এই দুনিয়ার যাবার পরে তোমরা দুনিয়ার আশায়, দুনিয়ার ভালোবাসায় চরম ভাবে মত্ত হয়ে যাবে, আমি আল্লাহ জানি। তবে শুনো, ওই দুনিয়ার ভালোবাসায় যখন তোমরা মত্ত হয়ে যাবে, যদি কোনো ভুল তোমরা করে থাকো, যদি কোনো অন্যায় তোমরা করে থাকো, এই অন্যায় করবার পরে যদি তোমাদের মধ্যে অনুশোচনা আসে, তোমাদের মধ্যে আল্লাহর ভীতি জেগে উঠে, তাহলে শুনো শুনো শুনো, আহুয়াল আজিজুল গফুর, যদি তাওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির সব গুনাহ খাতাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমার আল্লাহ তাআলা সূরা মুলকের এই দুই নম্বর আয়াতকে তিন ভাগে ভাগ করলেন। প্রথম হলো তিনি জীবন মৃত্যু সৃষ্টি করলেন, দ্বিতীয় নম্বর হলো আমার আল্লাহ তাআলা জীবন মৃত্যু সৃষ্টি করলেন, তার কারণ হলো যাতে করে মানুষেরা ভালো ভালো আমল করতে পারে, আর তৃতীয় নম্বরে সুসংবাদ দিলেন, দুনিয়ার মানুষেরা শোনো, যদি তাওবা করে আমি আল্লাহর কাছে ফিরে আসতে পারো, গুনাহ মাফ করে দিব। আজকে তিনটি অংশকে ভিন্ন ভিন্ন ভাবে আলোচনা করা দরকার। আমার ভাইয়েরা, আমার বোনেরা, আল্লাহ তাআলা এখানে আগে বললেন, আল্লাযী খলাকাল মাউতা, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য মৃত্যু সৃষ্টি করেছি, তারপরে বললেন আমি আল্লাহ তাআলা জীবন সৃষ্টি করেছি। এখানে যারা উপস্থিত আছেন তাদের কাছে আমার প্রশ্ন, একজন মানুষ আগে মরে নাকি আগে দুনিয়াতে জীবন নিয়ে আসে? দেখা যায় অবশ্যই একজন মানুষ আগে জীবন নিয়ে আসে তারপরে মরে, কিন্তু আল্লাহ তাআলা এখানে আগে মরণের কথা বললেন তারপরে জীবনের কথা বললেন, তার মানে হলো একজন মানুষ দুনিয়াতে আসবার পরে যদি মরণের চিন্তা করে, যদি আখিরাতের চিন্তা করে, ওই মানুষ কোনোভাবে আর অন্যায় কাজ করতে পারে না। আমার ভাইয়েরা, এজন্য আমার আল্লাহ তাআলা মৃত্যুকে সৃষ্টি করলেন, এই মৃত্যু আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারবে না। অনেকে অনেক মানুষকে মেরে ফেলার টার্গেট করে, অনেকে মনে করে ওই মানুষকে আর বাঁচিয়ে রাখবো না, কিন্তু এই মানুষ জানে না আল্লাহ যার হায়াত দিয়েছেন যতটুকু, আপনি হাজার চেষ্টা করেও তার হায়াতকে এক সেকেন্ড বাড়াতেও পারবেন না, এক সেকেন্ড কমাতেও পারবেন না, আল্লাহ যা দিয়েছেন তার চাইতে কম বেশি করতে পারবে না। আবার হাজার চেষ্টা করলেও দুনিয়ার কেউ কোন মানুষকে জীবন দিতে পারবে না। আমার দেশের মা বোনেরা সন্তানের জন্য বিভিন্ন পীরের দরবারে যায়,
ওই পীরের দরবারে যে একটা সন্তানের আশা করে কিন্তু তারা জানে না এই পীর হাজার বছর চেষ্টা করলেও কোনোদিন তাকে একটা জীবন্ত সন্তান দিতে পারবে না যতদিন আল্লাহ তাকে রহমত না করবে হুজুর অস করলেন অস করে হুজুর নামলেন নামার পরে একটা শ্রোতা দৌড়ায় এসে হুজুরকে বলে হুজুর এই 100টা টাকা নেন আমার স্ত্রী গর্ভবতী একটু দোয়া করবেন যেন আমার স্ত্রীর পেটে সন্তানটা পুত্র সন্তান হয় হুজুর তখন নিজের পকেট থেকে 200 টাকা বের করে হুজুর ওই শ্রোতাকে বলছে নাও তোমাকে উল্টা 200 টাকা দিলাম শ্রোতা বলে আমি তো দোয়া চেয়েছি টাকা চাই নাই বলছে বেটা ওটা তো তোমার বউ আর আমার বউ যখন গর্ভবতী হয়েছিল সেই শুরু থেকে 10 বার ধরে দোয়া করে তাই আমার বউ মেয়ে সন্তান জন্ম দিয়েছে পুত্র সন্তান দিতে পারে নাই বেটা তোর জন্য কি দোয়া করলে পুত্র সন্তান হবে তাহলে বোঝা গেল এই দুনিয়ার কেউ কাউকে কিছু দিতে পারে না যা কিছু দেন আল্লাহ কারণ হচ্ছে এই দুনিয়ার সব ক্ষমতার মালিক হচ্ছেন আমার আল্লাহ এই সূরা শুরুতে আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহু আকবার আল্লাহ বলেন তিনি মহা পবিত্র তিনি মহান সত্তা যে আল্লাহ তাআলার হাতে রয়েছে দুনিয়ার সকল ক্ষমতা যে আল্লাহ তাআলার হাতে সকল রাষ্ট্রীয় ক্ষমতা সকল দুনিয়ার ক্ষমতা রয়েছে যে আল্লাহ দুনিয়ার কোন মানুষের ক্ষমতাকে তোয়াক্কা করেন না কারণ এই দুনিয়ায় যত মানুষ ক্ষমতায় আছে সারা পৃথিবীতে যারা আজকে ক্ষমতা চালাচ্ছে যদি আল্লাহ এদেরকে না রাখেন কারোর বাবার ক্ষমতা নাই একটা সেকেন্ডের জন্য জোর করে ক্ষমতায় থাকতে পারে এই জন্য আমার আল্লাহ বলেন যখন যারা ক্ষমতায় আসবার শুনো ক্ষমতায় আসবার পরে তোমরা নিজের ইচ্ছা মতো চলতে পারবা না কারণ ক্ষমতা দিয়েছি আমি আল্লাহ সুতরাং ক্ষমতায় যাবার পরে আমার আল্লাহর আইন দিয়ে চালাতে হবে নিজের খেয়াল খুশি মতো চলতে পারবা না আল্লাহ বলেন শুনো যারা ক্ষমতায় যাবা তাদের জন্য আমি আল্লাহ 4টা কাজ দিয়েছি আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউস الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر أمر الله بولين যেহেতু ক্ষমতার মালিক আমি আল্লাহ সব ক্ষমতা আমি আল্লাহর হাতে সুতরাং আমার আল্লাহর দেয়া ক্ষমতা যখন কোন বান্দা পাবে যখন কোন মুসলমান আমি আল্লাহর ক্ষমতা পাবে তখন এই মানুষগুলো ক্ষমতায় যাবার পরে 4টা কাজ করবে প্রথম নম্বর কাজ হলো ওই মানুষগুলো যখন ক্ষমতায় যাবে তখন ক্ষমতায় যাবার পরে আকামুস সালাহ সমাজের নামাজ কায়েম করবে এরপর আতাউস যাকাত সমাজের যাকাত কায়েম করবে ওয়া মারু বিল মারুফ সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজের নিষেধ করবে এই 4টা কাজ যারা করবে তারা আল্লাহর দেয়ার ক্ষমতাকে সঠিকভাবে পালন করবে আর এই 4টা কাজ যারা করবে না আল্লাহর দরবারে কিয়ামতের দিন জালিম হিসাবে আল্লাহর দরবারে উঠতে হবে সে আল্লাহ বললেন শুনো আমি তোমাদেরকে মৃত্যু দিয়েছি এই মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না এই মৃত্যু কাউকে কখনো ছেড়ে দিবে না এই মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না দুনিয়ার আপনার আমার জন্য বডিগার্ড আছে কিন্তু রুহুগার্ড কারোর জন্য নাই আপনি বডিগার্ড নিয়ে চলেন বিশাল ক্ষমতার মালিক আপনি আপনার পিছনে সব সময় AK-47 নিয়ে বডিগার্ডেরা আপনাকে গার্ড দেয় একদিন দেখা গেল আপনার রুহটা নাই উড়ে চলে গিয়েছে লোকেরা বলবে ও বডিগার্ডেরা তোমরা তো পাহারায় ছিলে রুহ গেল কেমনে তখন বলবে রুহ গিয়েছে এইভাবে আমরা তো তার বডির পাহারাদার ছিলাম তার বডি তো ঠিকই আছে তার রুহুর পাহারাদার আমরা ছিলাম না তার রুহ কে নিয়ে গিয়েছে আমরা বলতে পারি না দুনিয়ার বড় বড় রাজা বাদশারা যারা 400-500 বছর ধরে ক্ষমতায় ছিল তারাও চেয়েছিল জীবনকে একেবারে আজীবন রেখে দেবার চেষ্টা করব কিন্তু তারা জানে না ক্ষমতারও যেমন শেষ আছে জীবনেরও শেষ আছে কোনোদিন কেউ জীবন ধরে রাখতে পারবে না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি নমরুদ কেউ ভবে চিরকাল রয় না ফেরাউন শেষ তক ছিল না মৃত্যু তাকেও ছেড়ে দিল না 450 বছর ক্ষমতায় ছিল ফেরাউন
দৌড়দণ্ড প্রতাপে সারা পৃথিবী শাসন করেছে, কিন্তু তাকেও 750 বছর পরে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে, অপমানজনক বিদায়। সেই বিদায় হলো নীল নদে আল্লাহ চুবিয়ে মেরেছেন শুধুমাত্র ইসলাম না মানার কারণে। পৃথিবীর যুগে যুগে জানা ইসলামকে মানবে না, তাদের ক্ষমতার মেয়াদ কাল 400 বছর হতে পারে, কিন্তু একদিনও তাদেরকে দুনিয়া থেকে ফেরাউনের মতো বিদায় নিতে হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, হোক না সে মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। হাজার হাজার টাকার মালিক, বিশাল গাড়ি, বিশাল বাড়ি, এই মানুষটিকেও একদিন দুনিয়া থেকে বিদায় নিতে হয়। তার অর্থ তার সম্পদ তাকে দুনিয়াতে রাখতে পারে না, এমনকি যিনি হচ্ছেন এই পৃথিবীর জন্য মহান আদর্শ, যার মাধ্যমে, যার সুপারিশের মাধ্যমে আপনি আমি জান্নাতের পথযাত্রী হতে পারব, সেই নবীর রহমত জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, সম্মানিত মা ও বোনেরা, সেই নবীও দুনিয়াতে থাকলেন না। আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন তখন সাহাবায়ে কেরাম বিশ্বাস করতে পারছিলেন না যে আমার নবী দুনিয়াতে নাই, আমার নবী দুনিয়াতে থাকবে না, এই জিনিসটি বিশ্বাস করতে তারা পারছিল না। এমনকি হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কোমরে রাখা কোষবদ্ধ তরবারিকে তিনি খুলে ফেললেন, তরবারি হাতে করে উলঙ্গ তরবারি নিয়ে বললেন, যদি কেউ এই কথা বলে যে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এক কোপে তার শরীর থেকে মাথাকে আলাদা করে দিব, আমার রাসূল দুনিয়া থেকে বিদায় নিতে পারে না। আমার ভাইরা, কিছু কিছু সাহাবায়ে কেরাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাকে সাপোর্ট করলেন, তারা বললেন হ্যাঁ আমাদের নবী দুনিয়া থেকে বিদায় নিতে পারেন না। তারা নবীকে এত বেশি ভালোবাসতেন, নবীকে এত বেশি পছন্দ করতেন, নবীর প্রতি তাদের ভালোবাসা এত বেশি ছিল, মুসলমানেরা তারা বিশ্বাস করতে পারছিলেন না আমাদের নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হযরতে ওমর যখন বললেন আমার নবী দুনিয়া থেকে বিদায় নিতে পারেন না, ওই সময় দেখা গেল কিছু কিছু সাহাবায়ে কেরাম যারা যুবক মানুষ, একটু আবেগী মানুষ, তারা হযরতে ওমরের গ্রুপে যোগ দিয়ে বলল হ্যাঁ ওমর সঠিক বলেছে, আমাদের নবী কখনো মারা যেতে পারেন না। এই সময় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন না না না, যিনি মানুষ, যিনি দুনিয়াতে এসেছেন, কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, এই দুনিয়াতে যত প্রাণী আছে যাদের জীবন আছে তাদের সকলকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে, এজন্য আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এবার কিছু মুরব্বী সাহাবী সাপোর্ট করলেন হযরতে আবু বকরকে যে হ্যাঁ আমাদের নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। দেখা গেল মুসলমানেরা একটা গ্রুপ চলে গেল হযরতে ওমরের পক্ষে, আর একটা গ্রুপ চলে গেল হযরতে আবু বকরের পক্ষে। এক গ্রুপ বলেছেন আমাদের নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আর এক গ্রুপ বলে না 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 আমাদের নবী কখনো দুনিয়া থেকে বিদায় নিতে পারে না। ওই সময় সাহাবায়ে কেরাম জ্ঞান সম্পন্ন ছিলেন, তারপরেও রাসূল মৃত্যুবরণ করেছেন এটা বিশ্বাস করতে না পেরে আবেগে তারা দুই ভাগ হয়ে গিয়েছেন। আজ এই পৃথিবীর বুকে মুসলমানেরাও হাজার ভাগে ভাগ হয়ে গিয়েছে, যে যার মতো নিজের ইচ্ছা মতো জীবনকে পরিচালনা করতেছে, যে যার ইচ্ছা মতো ইসলামকে বানিয়ে নিয়েছে, ইসলামকে নিজের সম্পত্তি বানিয়ে নিয়েছে, কিন্তু ইসলাম ততক্ষণ পরিপূর্ণ ইসলাম হবে না যতক্ষণ ওই ইসলামটা আল্লাহর আইন আর রাসূলের আদর্শের উপরে না চলবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বর্তমান সময়ে
मुसलमान कुरान जेहेतु एक हादिस जेहेतु एक मुसलमान देर एक थाकबार कथा छिलो कथा करना प्रिय भाइयेर आमार ओई जे ओई लोकटार गल्पेर मतो होयेछे एक पियाज रसुन आदा वाला ग्रीष्मकाल गरमेर समय प्रिय भाई बोनेरा से जाच्छे माठेर मध्य दिए पियाज रसुन बिक्री करते करते जाच्छिलो पथिमध्ये माठ पड़लो ओई माठे एकटा बटगाछ रयेछे से बटगाछेर नीचे बसे पड़लो चिंता करलो सारा दिन बेचा केना करलाम একটু কষ্ট হয়ে গিয়েছে বটগাছের নিচে একটু শীতল বাতাস একটু শরীরকে ঠান্ডা করে নেই সে যখন বসলো তখন সে খেয়াল করলো ওই যে গাছের উপরে একটা কোকিল গ্রীষ্মকালে কোকিল ডাকে কি ডাকে না ডাকে কোকিলের ডাক কিন্তু থাকে অত্যন্ত সুন্দর অনেক ক্ষণ ধরে ওই পেঁয়াজ রসুনওয়ালা যখন কোকিলের ডাক শুনতে লাগলো তার যেন মনে হতে লাগলো কোকিল কোকিল কোনো গান গায় না কোকিল কোনো ডাক দেয় না বরং কোকিল যেন তার সুরে সুরে একটা কথা বারবার বলে সেটা হলো পেঁয়াজ রসুন আদা পেঁয়াজ রসুন আদা পেঁয়াজ রসুন আদা কিন্তু আপনারা বলেন কোকিল কি পেঁয়াজ রসুন আদা বলে তা কিন্তু বলে না কিন্তু এই বেচারা অনেকক্ষণ কানটা যখন খাড়া করে রাখলো তখন তার মনে হলো সম্ভবত কোকিল আমাকে পেঁয়াজ রসুন আদাওয়ালা বলে সম্মান করতেছে কিন্তু ও জানে না কোকিলের এই ডাকের মধ্যে কিন্তু সত্যিকার অর্থে পেঁয়াজ রসুন আদা কিন্তু নাই হঠাৎ তার পাশ দিয়ে যাচ্ছিল একটা ঠাকুর ব্রাহ্মণ ঠাকুর হিন্দু ঠাকুর মশাই ঠাকুর মশাইকে ডেকে পেঁয়াজ রসুন আদাওয়ালা বলে ভাই একটু দাঁড়াও বলে কি হয়েছে বলছে দেখো তোমরা কেউ আমার দরদ না বুঝলেও তোমরা কেউ আমার ভালোবাসা না বুঝলেও কোকিল ঠিকই বুঝেছে দেখো কোকিল আমাকে ভালোবেসে বলতেছে পেঁয়াজ রসুন আদা পেঁয়াজ রসুন আদা পেঁয়াজ রসুন আদা এবার ঠাকুর মশাই কিছুক্ষণ শুনে বলতে দূর বেটা কোকিল পেঁয়াজ রসুন আদা বলে না কোকিল কি বলে জানিস কোকিল বলে হরে কৃষ্ণ রাধা হরে কৃষ্ণ রাধা হরে কৃষ্ণ রাধা আচ্ছা বলেন কোকিল কি এটাও বলে কিছুক্ষণ পর এক হুজুর যাচ্ছে পাশ দিয়ে আমাদের দেশের হুজুরেরা মোটামুটি বেতনভুক্ত ইমাম হবার কারণে কারোর বিরুদ্ধে কিছু কয় না একেবারে ঠিকঠাক থাকে লেভেল প্লেইং ফিল্ডের উপরে থাকে কারণ কারোর কিছু বললে তো চাকরি থাকবে না কি কন সুদের বিরুদ্ধে বললে মসজিদ কমিটির সভাপতি সুদখোর বলবে তোর ইমামতি বাদ ঘুষের বিরুদ্ধে বললেন মসজিদ কমিটির সেক্রেটারি ঘুষখোর তোর ইমামতি বাদ পর্দা নিয়ে বললে ক্যাশিয়ারের মেয়ে পর্দা করে না বলবে যা তোর চাকরি বাদ এখন করবে কি ওর কবরের নিচের ওস করা ছাড়া হুজুরের আর কিছু করার নাই ঠিক কিনা হুজুররা চরম বিপদে আছে রে ভাই যেদিকে যাচ্ছে হুজুরদের সেদিকে বিপদ আমার ভাইয়েরা এরপরে কিছুক্ষণ পর এক হুজুর যায় এবার এই দুইজন ডেকে বলতেছে হুজুর এদিকে আসেন আপনি হুজুর মানুষ আপনি ঠিকঠাক বলবেন আপনি তো আর ভুল বলবেন না আপনি বলেন তো এই পেঁয়াজ রসুনওয়ালা বলতেছে নাকি কোকিল বলে পেঁয়াজ রসুন আদা কিন্তু আমি তো শুনতেছি কোকিল বলতেছে হরে কৃষ্ণ রাধা তখন ইমাম সাহেব বলছে দাঁড়াও আমি একটু শুনি ভালো করে ও কিছুক্ষণ শুনে বলতেছে আরে না কোকিল তো বলতেছে আল্লাহ রাসূল খোদা আল্লাহ রাসূল খোদা আল্লাহ রাসূল খোদা তিনটার মধ্যে জ্ঞান জাম লাগছে তিনটাই বলতেছে জানা আমাদেরটাই ঠিক এখন দেখবেন সবাই নিজেকে সহি দাবি করে কাল যেই কথা আমি বলছি ভাইয়ের আমার তিনজনের মধ্যে জ্ঞান জাম লাগছে ঠিক এই সময় ওই পাশ দিয়ে যাচ্ছিল একটা বুদ্ধিজীবী টাইপের লোক একটু চিন্তাশীল লোক তাকে ডেকে বলতেছে ভাই আমাদের তো তিনজনের মধ্যে জ্ঞান জাম লেগে গেল বলে কি হইছে কয় তিনজনেরই দাবি হচ্ছে এই কোকিল এটা এটা বলে কি বলে কোকিল পেঁয়াজ রসুনওয়ালা বলে যে বলতেছে পেঁয়াজ রসুন আদা ঠাকুর বলে বলতেছে যে না হরে কৃষ্ণ রাধা ইমাম বলে না কোকিল বলতেছে আল্লাহ রাসূল খোদা এবার বলছে দাঁড়াও আমি একটু শুনি এবার ও কিছুক্ষণ শুনলো কানটা খাড়া করে শোনার পরে বলতেছে এই কোকিল পেঁয়াজ রসুন আদাও বলে না হরে কৃষ্ণ রাধাও বলে না আল্লাহ রাসূল খোদাও বলে না বরং এই কোকিল বলে তোরা তিনজনই হচ্ছিস গাধার বাচ্চা গাধা প্রিয় ভাইয়ের আমার আজ অবস্থা হয়েছে এই ছোট্ট একটা বিষয় নিয়ে মুসলমান দ্বিধা বিভক্ত ছোট্ট একটা বিষয় নিয়ে মুসলমানদের মধ্যে ঐক্য নাই আর এই সুযোগে মুসলমানদের রক্তে সারা পৃথিবী রঙিন হচ্ছে তারপরেও মুসলমান এক হচ্ছে না আমার ভাইয়েরা
আরাকানের মুসলমানদের দিকে একটু লক্ষ্য করুন, আরাকানের মুসলমানেরা কত বেশি কষ্টের মধ্যে রয়েছে। ওখানের মুসলমানেরা মার খেয়ে মরে যায়, ওখানকারের মুসলিম বোনেরা ধর্ষিত হয়, মুসলিম ভাইদেরকে শরীরগুলো খণ্ড বিখণ্ড করে নদীতে ফেলে দেওয়া হয়। এত কষ্টের মধ্যে রয়েছে মিয়ানমারের মুসলমানেরা, তারপরেও মুসলমানদের হুশ ফেরে না, তারপরেও মুসলমানেরা এক হয় না। আমি বলি ও মুসলমানেরা শুনে নেন, আজ কাশ্মীর মার খাচ্ছে, আজ আফগানে মার খাচ্ছে, আজ ফিলিস্তিনি মার খাচ্ছে, কারণ মুসলমান এক নাই। আমার জন্মভূমি বাংলাদেশও মুসলমান আজ এক নাই। যদি এরা এক না হয় একদিন, কিন্তু ফিলিস্তিন কাশ্মীরের ভাগ্যাবরণ বাংলাদেশের মুসলমানদের করতে হবে। ও মুসলমানেরা লক্ষ্য করুন, ওই মিয়ানমারে একটা মেয়ে বয়স তার 18 বছর, 21শে ডিসেম্বর আল জাজিরা টিভিতে একটা রিপোর্ট দেখানো হলো। ওই রিপোর্টটা দেখবার পরে চোখের পানি আমি রাখতে পারি নাই, এমন একটা বিভৎস রিপোর্ট সেখানে দেখানো হলো। 18 বছরের রাখাইন গোত্রের সুন্দরী মেয়ে, নাম তার হলো উবাইদা, অত্যন্ত সুন্দরী মেয়ে, যাকে আমাদের ভাষায় বলি লাখে একটা হতে পারে। রাখাইন গোত্রের সুন্দরী মহিলা, এই মহিলা এত সুন্দরী ছিল মেয়েটা, আমাদের বোনটা, তার সৌন্দর্যের খবর মিয়ানমার সেনাবাহিনীর কাছে চলে গেল। মিয়ানমার সেনাবাহিনী আমার ভাইরা ওই যে ওবাইদাকে ওখান থেকে তুলে নিয়ে ক্যাম্পে রেখে মনোরঞ্জন করবার জন্য তাকে ধরবার জন্য আসতে লাগলো। এই খবর শুনতে পারলাম ওবাইদা শুনবার পরে চিন্তা করলো, জীবন দেব, কিন্তু নিজের সতীত্বকে কোন বিধর্মীর কাছে আমি সঁপে দিতে পারি না। সেবার বাড়ি থেকে পালানো শুরু করলো, কিন্তু যাবে কোথায়? ওইদিকে মিয়ানমার সেনাবাহিনী, আর এইদিকে নাফ নদী, বর্ডার ক্রস করলে হয় বাংলাদেশ। সে চিন্তা করলো, আমাদের দেশের সীমান্তে রয়েছে বাংলাদেশ, যদি কোন রকম কষ্ট করে এই নাফ নদীটা পার হয়ে ওই বাংলাদেশের সীমান্তে যেতে পারি, তাহলে অবশ্যই একটা না একটা অবস্থান হবে, বাংলাদেশের 18 কোটি মুসলমান আমার মতো একটা বোনকে অবশ্যই হয়তো জায়গা দিতে পারবে। কিন্তু আমার ভাইরা, তার আশা সব দুরাশায় পরিণত হলো। সে নদীতে উঠল, সে নদীতে নৌকাতে উঠল, কয়েকদিন নৌকা চলবার পরে সে যখন নাফ নদী পার হয়ে এই বাংলাদেশের সীমান্তে আসলো রে ভাই, কিন্তু তাদের ঢুকার মতো পারমিট না থাকবার কারণে ওদেরকে ঢুকতে দেয়া হলো না। যখন ওই বোনটা নিজের সতীত্বকে বাঁচাবার জন্য ওই নৌকা থেকে লাফ মেরে বাংলাদেশের সীমান্তে উঠবার চেষ্টা করলো, আমার বাংলাদেশের মুসলিম মানুষেরা, মুসলিম কিছু ভাইয়েরা তাদের বুটের লাথি মেরে ওই মেয়েটাকে আবার নদীতে ফেলে দিয়ে বলল, রাখাইন মেয়েকে আমরা জায়গা দিব না। মেয়েটা এবার ওখানে হাত তুলে বলল, আল্লাহ, আমি একটা বোন, আমি একজন মুসলমান হিসাবে এই বাংলাদেশের 18 কোটি মুসলমানের কাছে এসেছিলাম একটু জায়গা নেবার জন্য, তারা যখন আমাকে জায়গা দিতে পারে নাই, ওয়াল্লাহ কিয়ামতের দিন এই মুসলমানদের বিরুদ্ধে মামলা করব, এরা জায়গা না দেবার কারণে আমি ধর্ষিত হয়েছি। বিশ্বাস করুন মুসলমান, যদি আপনার আমার আমলের কারণে আল্লাহ জান্নাত দিয়ে দেন, আর ওই বোন ওবাইদা আপনার আমার বিরুদ্ধে মামলা ঠুকে দেন, কিয়ামতের দিন বিশ্বাস করুন, বিশ্বাস করুন, সে যদি মামলাটা আল্লাহর দরবারে রুজু হয়, আপনার আমার জান্নাত ওই দিন জাহান্নামে পরিণত হয়ে যাবে। কারণ আল্লাহ বলেন, ওয়ামালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফি من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها পছন্দ দিলে তোর একটু কি মায়া জাগে না, সজাতির হাহাকারে বাতাস কাঁদে অন্তরে তবু কি ব্যথার প্রলেপে পড়ে না, ব্যথার প্রলেপে পড়ে না, পছন্দ দিলে তোর একটু কি মায়া জাগে না,
সজাতির হাহাকারে বাতাস কাঁদে অন্তরে তবু কি ব্যথার প্রলেপে পড়ে না ব্যথার প্রলেপে পড়ে না মিয়ানমারে লহু ঝড়ে কত ভয়ের বুকের কলিজা ছিঁড়ে কত মায়ের কাশ্মীরে লহু ঝড়ে কত ভয়ের বুকের কলিজা ছিঁড়ে কত মায়ের আফগানে লুণ্ঠিত বনের আঁচল সে কথা কি অন্তরে দা কাটে না পাশান দিলে তোর একটু কি মায়া জাগে না সজাতির হাহাকারে বাতাস কাঁদে অন্তরে তবু কি ব্যথার প্রলেপে পড়ে না ব্যথার প্রলেপে পড়ে না কথা কোন ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার জবাবদিহি করতে হবে আল্লাহ বলছেন আমালাকুম তোমাদের কি হয়েছে লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছো না তোমরা আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়ছো না তোমরা আল্লাহর রাস্তায় হত্যা করছো না তোমাদের কি হয়েছে কিন্তু তোমাদের চোখের সামনে আবাল বৃদ্ধা বনিতা শুধুমাত্র মুসলমান হবার কারণে অত্যাচারিত নির্যাতিত লাঞ্ছিত হচ্ছে তারা অত্যাচার সহ্য করতে না পেরে বলছে আল্লাহ তুমি জালিমের জুলুমের দেশ থেকে আমাদেরকে বের করে দাও আমার ভাইয়েরা এই অত্যাচার নির্যাতন যত বেশি হচ্ছে মুসলমান যেন তত উদাসীন হয়ে যাচ্ছে আর যদি ওই আরাকানের মিয়ানমারের মুসলমানদের অত্যাচারের বিষয়টা আমাদের হৃদয়ে দাগ কাটতো তাহলে ওরা আজকে মাত্র 13 লক্ষ মুসলমান এত কষ্টে থাকতো না কথা কোন ঠিক কিনা এবার ওবায়দা যখন তাকে জায়গা দিল না কি করবে তার তো কিছু করার নাই আবার নৌকাতে করে ফেরত আসলো মিয়ানমারের সীমানাতে কিন্তু আমার ভাইয়েরা বাড়িতে তো থাকতে পারবে না কারণ সেনাবাহিনীরা তাকে ধরে নেবে কোথায় থাকবে জায়গা নাই এবার আমার ভাইয়েরা ওই ওবাইদা একটা বাগানে বসবাস করা শুরু করলো এই খবরটাও চলে গেল মিয়ানমার সেনাবাহিনীর কাছে ওই মিয়ানমার সেনাবাহিনী আমার ভাইয়েরা এবার ওবাইদার যখন একেবারে কোথায় রয়েছে এই জায়গাটা একেবারে ওরা নিশ্চিত হয়ে গেল সেখানে ধরবার জন্য আসলো মিয়ানমার সেনাবাহিনীর অফিসার বলে এই মেয়েটা আমাদেরকে অনেক বেশি কষ্ট দিয়েছে এর পিছনে অনেক বেশি সময় আমাদের নষ্ট হয়েছে এই মেয়েটাকে আমরা আর ক্যাম্পে ধরে নিয়ে যাব না বরং এখানেই তার সতীত্ব নষ্ট করব এবার ওই মিয়ানমারের কুলাঙ্গার সেনাবাহিনীরা আমার ভাইরা পশুর মতো নির্যাতন করলো বনটার উপরে এরপরে শুধু নির্যাতন করেই শেষ করলো না মৃত প্রায় বনটা যখন চোখ একটু মেলে চোখ একটু খুলতে থাকে একটু বন্ধ করতে থাকে এবার এই বনটার আমার ভাই বোনেরা শরীরের যত স্পর্শকাতর অঙ্গগুলো আছে এই অঙ্গগুলো কেটে কেটে নিয়ে ও মা বোনেরা কেটে কেটে নিয়ে তাদের সাথে সেনাবাহিনীর যে প্রশিক্ষিত কুকুরগুলা ছিল সেই কুকুরগুলাকে দিয়ে খাইয়ে দিল এখানেই শেষ করলো না আল জাজিরার রিপোর্ট সেখানে বললো এরপর ওই বনটার পা থেকে মাথা পর্যন্ত জীবিত বনটার গায়ের চামড়াগুলো ঠিক ওইভাবে ছুলতে লাগলো যেইভাবে কোরবানি করবার পরে আমরা গরুর চামড়াগুলো ছুলতে লাগি বনটার কিছু করার নেই তার পাশে কোনো সহযোগী নাই ওই বনটা এখন কি করবে ও মুসলমানেরা শুধু আল্লাহকে ডাকে কারণ যার কেউ নেই তার জন্য আল্লাহ আছে ঠিক কিনা বলে ওই বনটা হয়তো বা সতীত্ব নষ্ট হয় দুনিয়া থেকে বিদায় নিচ্ছে কিন্তু ও যে জান্নাতি এ ব্যাপারে কোনো সন্দেহ নাই আর আমরা যারা এই অত্যাচার নির্যাতন দেখেও কোনো কথা বলছি না আমরাই কিয়ামতের দিন জবাব দিতে পারবো না শুধু এখানেই শেষ নয় এরপরে ওই বনটার শরীরের হাঁটুর নিচ থেকে দুই অংশ পায়ের অংশ আর কনুয়ের এখান থেকে দুইটা অংশ যখন কেটে ফেলে দিল এরপরে বনটা যখন একেবারে মারা যা গিয়েছে এই জিনিসটা ওরা নিশ্চিত হলো তারপরেও রাগের কারণে 33টার মতো গুলি করে ওদের রাগটা ক্ষোভটা মেটালো ও মুসলমান একটু চিন্তা করতে হবে
আজকে আপনি আমি যেই মুসলমানিত্বের পরিচয় দিয়ে যেই মুসলমানিত্বের কথা বলে আজকে আমরা গর্ববোধ করি, যদি আমরা সত্যিকার মুসলমান হতাম আর একজন মুসলমানের কষ্টে অবশ্যই আমরা কষ্ট পেতাম। আপনি ততক্ষণ প্রকৃত মুসলমান নন যতক্ষণ আপনার পাশে এক ভাই দিনের জন্য নির্যাতিত হয়, দিনের জন্য লাঞ্ছিত হয়, দিনের জন্য কষ্ট পায়। এটা আপনি দেখার পরেও দলীয় কারণে, ক্ষমতার কারণে, রাজনৈতিক স্বার্থের কারণে যখন আপনি এই জিনিসটির প্রতিবাদ করেন না, চোখ বন্ধ করে থাকেন, তখন বুঝতে হবে নামে মুসলমান হলে আপনার ভিতরে মুসলমানিত্বের কোনো বৈশিষ্ট্য আর অবশিষ্ট নাই। এবার আসুন মুসলমানেরা, ও আরাকানের মুসলমানদের কথা যদি একটু একটু করে বলতে শুরু করি, আজকে সময়ের পরে সময় চলে যাবে। ওই যে আরাকান মুসলমানদের যিনি কমান্ডার ছিলেন, মুসলিম কমান্ডার, তাকে ধরবার জন্য গেল, কিন্তু তাকে বাড়িতে খুঁজে পেল না। বাড়িতে খুঁজে না পেয়ে তার ছোট্ট একটা বাচ্চা আছে, নাম হামজা, বয়স 6 থেকে 8 মাসের মতো। ওরা বাবাকে খুঁজে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে আসলো। কুফুরি শক্তির লক্ষণ হলো, ইসলাম বিরোধী শক্তির লক্ষণ হলো, ওরা যাকে ধরতে যায় যদি বাবাকে না পায় ছেলেকে ধরে নিয়ে আসে, মাকে না পায় মেয়েকে ধরে নিয়ে আসে। কারণ কুফুরি শক্তি দুনিয়া থেকে ইসলামকে নিশ্চিহ্ন করতে চায়। কিন্তু ওরা জানে না এই দুনিয়া যতদিন থাকবে কোরআন থাকবে, কোনদিন এই কোরআন বন্ধ হবে না। কারণ আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলেন, এই কোরআনকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি, এই ইসলামকে আমি আল্লাহ দিয়েছি, এই বিশাল মহাবিশ্ব আমার ক্ষমতা আমার মুলকিয়াতের মধ্যে, এই কোরআন থাকবে, এই ইসলাম থাকবে, কারণ ইসলাম হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর। কোনোদিন কেউ ইসলামকে ধ্বংস করতে পারবে না। একজন হিন্দু কবি, হিন্দু গায়ক, যদিও সে মুসলমান নয়, কিন্তু কোরআন নিয়ে এমন কিছু গজল সে লিখেছে যেগুলো মুসলমান শিল্পীদের কণ্ঠেও আসে নাই। এই জন্য নকুল কুমারের জন্য দোয়া করতে মন চায়, দোয়া করি যেন আল্লাহ লোকটাকে ইসলামের পথে কবুল করেন। এত সুন্দর সুন্দর তিনি ইসলামকে নিয়ে কবিতা লিখেছেন, কোরআন থাকবে কিনা সেটার উপরেও তিনি একটা সুন্দর কবিতা, সুন্দর গান গেয়েছেন, শোনাবে একটু আপনাদের। তিনি বলছেন, যদি আগুন লেগে যায় পুড়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। যদি আগুন লেগে যায় পুড়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কেন হারাবে? যদি পৃথিবীর সব কোরআন গুলো পুড়েও যায়, জীবন্ত কোরআন পৃথিবীর বুকে 5 কোটির উপরে বর্তমান রয়েছে, হাফেজ কোরআন। সুবহানাল্লাহ, বলবেন না? এরা যতদিন থাকবে এই কোরআন কোনোদিন বন্ধ হবে না, ঠিক কিনা বলেন? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্বভর গণিত কোরআনের হাফেজ, ঠিক কিনা? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্বভর গণিত কোরআনের হাফেজ। এই যে বিশ্ব নবীর সাধনার ধন, এই যে বিশ্ব নবীর সাধনার ধন, মহান আল্লাহ তালার দান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক যখন তার প্লেনটা ক্র্যাশ হলো, প্লেনে আগুন লেগে গেল, ওই প্লেনের মধ্যে থাকা সব কিছু পুড়ে গিয়েছিল, কিন্তু জিয়াউল হকের বুক পকেটে যে ছোট্ট কোরআনটা ছিল, এই কোরআনের একটা অক্ষরও পুড়ে যায় নাই। সুবহানাল্লাহ, বলবেন না? পাকিস্তানে জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, তার প্লেন পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। আল্লাহু আকবার। পাকিস্তানের জিয়া মরলো দুর্ঘটনায় ভাই,
তার বিমান পুড়ে ছাই হয়েছে কোরআন পড়ে নাই। কেন পড়বে? কারণ এই কোরআনের প্রতিটা অক্ষরের মূল্য পৃথিবীর তমাম জমিনকে যদি একটা পাল্লায় চাপিয়ে দেন, কোরআনের একটি অক্ষরকে আর একটা পাল্লায় চাপিয়ে দেন, দুনিয়ার চাইতে কোরআনের অক্ষরের ওজন হাজার গুণ বেড়ে যাবে। এটার নাম কোরআন, এটার নাম কি? এই কোরআন সাময়িক ভাবে আপনার আমার চোখের সামনে মনে হতে পারে কি অবস্থা জানি না, কিন্তু বিশ্বাস করুন শেষ হাসি মুসলমানেরাই হাসবে, শেষ শাসন মুসলমানেরাই করবে, শেষ বিজয় উদযাপন মুসলমানেরাই করবে, ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমার ভাইয়েরা হামজা তাকে গ্রেফতার করা হলো, আট মাসের বাচ্চা গ্রেফতার বুঝে না, আট মাসের বাচ্চাটা কিন্তু পুলিশ বুঝে না, আট মাসের বাচ্চাটা কিন্তু সেনাবাহিনী বুঝে না, তাকে নিয়ে যাওয়া হলো সেনাবাহিনী আলটিমেটাম নিল, যদি ছেলের বাপ এসে এখানে সারেন্ডার না করে এই ছেলেটাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হবে। আমার ভাইয়েরা যখন ছেলের বাপ এবার সারেন্ডার করলো না মুসলিম কমান্ডার, এবার এই ছোট্ট বাচ্চাটার হাতে পায়ে চারটা রশি বেঁধে চারটা খুঁটিতে তার রশিগুলো বেঁধে দেয়া হলো, বাচ্চাটা শূন্যের উপরে ভাসতে লাগলো। ভাসতে লাগার পরে ও মুসলমানেরা একটু হৃদয়ের আকুতি ভরা মন নিয়ে একটু শুনুন, এবার তার যেই সোজা করে সে শূন্যের উপরে ভাসছিল সেই সোজা করে সেখানে আগুন জ্বালিয়ে দেয়া হলো, আগুনের শিখা আস্তে আস্তে বাড়তে লাগলো, ওই শিখাটা বাড়তে বাড়তে এবারে যখন হামজার শরীর স্পর্শ করতে লাগলো, ছোট্ট বাচ্চাটা মুখে কিছু বলতে পারে না, ওই ছোট্ট বাচ্চাটা শুধু কান্নার আওয়াজ শোনা যায়। একটা পর্যায়ে ওই আগুন যত বাড়ে ওই ছোট্ট বাচ্চাটার শরীরটা গলে গলে তেলের মতো হয়ে তার শরীরের চর্বি চামড়া গুলো পড়তে থাকে, কিছুক্ষণ পরে বাচ্চাটার মুখের ভাষা বন্ধ হয়ে যায়, তার মানে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে জান্নাতের পথযাত্রী হয়েছে। মুসলমানের এখানেই শেষ নয়, এবার ওই যে মিয়ানমার সেনাবাহিনীর লোকেরা যখন চারপাশ থেকে চারটা রশির রশিটাকে কেটে দিল কাইচি দিয়ে, এরপরে ছোট্ট বাচ্চাটা একেবারে উপর থেকে ঠিক আগুনের মাঝ বরাবর পড়ে গেল, মুহূর্তের মধ্যে ওই ছোট্ট বাচ্চাটার শরীরটা একেবারে কয়লায় পরিণত হয়ে গেল। ও মুসলমানেরা কেন এই কথাগুলো আজকে বলতেছি রে মুসলমান? এমন হাজার তাফসির মাহফিল আপনার আমার জন্য নাজাতের ওসিলা হবে না যতক্ষণ এক মুসলমান আর এক মুসলমানের পরে ভালোবাসা রিদ্ধতা দহরম মহরম না তৈরি হবে, ঠিক কিনা বলো? তাকিয়ে দেখুন ওই মিয়ানমারে হুজাইফা নামে একটা মুসলিম ছেলে আছে, যে ছেলেটা মুসলমানদের পক্ষে লিড নেয়, মুসলমানদের পক্ষে যে কমান্ড করে, এই ছেলেটাকে একটা পর্যায়ে গ্রেফতার করা হলো। আমার ভাইয়েরা গ্রেফতার করবার পরে ছেলেটাকে যখন মারা শুরু হলো, যত বাড়ি মারে তত মুখ দিয়ে আল্লাহু আকবারের আওয়াজ বের হয়, আল্লাহু আকবার, মারতে থাকলো, মারতে মারতে তাকে একেবারে শেষ করে দেওয়ার চিন্তা করলো। আমার ভাইয়েরা একেবারে যখন ওই ছেলেটা মুখ দিয়ে আল্লাহু আকবারের আওয়াজটা বন্ধ করে না, এবার মুসলিম ওই সন্তানটাকে মিয়ানমার সেনাবাহিনীর অফিসার বলে, যদি কিনা তুমি তোমার মুখ দিয়া ওই আল্লাহর নাম নেয়া বন্ধ না করো তোমার কিন্তু বিপদ আছে। সে বলছে আমার শরীরে যতক্ষণ এক ফোঁটা রক্ত আছে আমি যেহেতু মুসলমান আমার এই কণ্ঠে মৃত্যুর আগ পর্যন্ত শুধুমাত্র আল্লাহর কালেমাই বের হবে, দুনিয়ার কারো কথা বের হবে না। সুবহানাল্লাহ। এরপরে যখন সে আবার আল্লাহু আকবার বলল, তখন লোহা দিয়ে এরকম আমরা আংটা মতো বলি আমরা, এরকম বেঁকিয়ে দেয়া হয়, এটা বৌদ্ধরা ব্যবহার করে, ওটা দিয়ে আমার ভাইয়েরা ওই হুজাইফার কণ্ঠনালীর ওখানে ঢুকিয়ে দিয়ে ওটা দিয়ে কণ্ঠনালী ছিঁড়ে আনা হলো যাতে সে আল্লাহর নাম নিতে না পারে। কিন্তু তারা জানে না এক হুজাইফা দুনিয়া থেকে বিদায় নিবে, এক হুজুর দুনিয়া থেকে বিদায় নিবে, তার অপোজিটে আল্লাহ লাখো আলেম এবং ইসলামের মুসলমান তৈরি করে দিবে। এটা মজাদার। যারা মনে করে এই পৃথিবীতে ইসলাম রাখবে না তাদের জন্য আমি মাঝে মধ্যে একটা উদাহরণ দিয়ে থাকি, সেই উদাহরণটা হলো যারা মনে করে মুসলমান রাখবো না ইসলাম রাখবো না, আমি ওদেরকে বলে থাকি মাতাল। আপনাদের অঞ্চলে মাতাল আছে নি? হ্যাঁ মাতাল আছে। কি খাইলে মাতাল হয়? এদিকে মদও আছে তাই নাকি? সর্বনাশ। তো মদ খেয়ে মাতাল হলে যেমন মানুষের কোনো সেন্সলেস থাকে না,
অতিরিক্ত মদ খাবার কারণে, তেমন কিছু মানুষ অতিরিক্ত ক্ষমতার কারণে, পারমাণবিক শক্তির কারণে ওরাও আজকে মাতাল হয়ে গিয়েছে। ওদের সেন্স ঠিক নাই, ওরা মনে করছে ইসলাম আমরা মনে হয় উৎখাত করতে পারবো, ঠিক কিনা বলেন, কথা কন ঠিক কিনা? বিশ্বাস করুন, মদে মাতাল হয়ে যেমন পৃথিবীর বাচ্চা ভাবা যায়, কিন্তু বাচ্চা যেমন হওয়া যায় না, তেমনি পারমাণবিক বোমার অধিকারী হওয়া যায়, ইসলামকে উৎখাত করা যায় না। কারণ পারমাণবিক বোমার চাইতে হাজার গুণ শক্তিশালী হচ্ছে আল্লাহু আকবরের আওয়াজ, ঠিক কিনা বলেন? হাজারো কামানের গোলা থাকতে পারে ওদের কাছে, হাজার অস্ত্র থাকতে পারে কাফেরদের কাছে, কিন্তু মুসলমানদের কাছে যা আছে সারা পৃথিবীর কারো কাছে তা নাই। মুসলমানদের সাথে এক আল্লাহ আছেন। আমার ভাইয়েরা, তিনজন ব্যক্তি প্রচুর পরিমাণে মদ খেয়ে মাতাল হয়ে সেন্সলেস হয়ে গিয়েছে, রাস্তা দিয়ে হাঁটতে শুরু করেছে। এবার হঠাৎ করে একজন ব্যক্তির পায়ে একটা ব্রিজ বাঁধলো, রাস্তায় চলতে ফিরতে ব্রিজ বাঁধে কি বাঁধে না, কথা কর না, বাঁধে কি বাঁধে না, বাঁধে। ব্রিজ যখন পায়ে বেঁধেছে, মাতাল বলে, বেটা এই ব্রিজ তোর কত বড় সাহস, তুই আমার পায়ে বেঁধেছিস, তোকে আজকে আমি এখানে রাখবো না, ধাক্কা দিয়ে একেবারে রাস্তা থেকে সরিয়ে দিব। বলেন, ও কেন, ওর 14 গুষ্টি ঠেললেও তো ব্রিজে এক ইঞ্চি সরাতে পারবে না, ঠিক কিনা? ধাক্কা দেয়, ব্রিজ তো সরে না, ব্রিজ তো সরে না। তখন পাশের দুইজনকে বলে, ভাই রে ভাই, একা তো ধাক্কা মেরে ব্রিজকে সরানো যাবে না, তিনজন মিলে ঐক্যজোট করে তাইলে বোধহয় ঠেলে ফেলানো যাবে। বুঝলেন না বোধহয়? এবার তিনজন মিলে ধাক্কা দেয়া শুরু করছে, ধাক্কা মারে তো মারে কিন্তু সরে, কথা কয় না, মারে কিন্তু সরে না। আমার ভাইয়েরা, এবার ওরা তিনজন বলতেছে, এইভাবে তো সরবে না, শরীরে যত জামা কাপড় আছে সব খুলে ফেল, তারপরে ধাক্কা দিই তাহলে ভালো হবে। মাথা থেকে পা পর্যন্ত যা ছিল সব খুলে ফেলেছে, ধাক্কা মারে, ধাক্কা মারে, ধাক্কা মারতে মারতে শরীর দিয়ে দড় দড় করে ঘাম বের হয়। এবার একটা পর্যায়ে একজন আর একজনকে বলে, সেই থেকে ধাক্কা মারলাম, দেখ কত দূর আমরা ধাক্কা মেরে সরিয়ে নিচ্ছি, একটু দেখা দরকার। তখন একজন আর একজন বলে, ওই যে জামা কাপড় ডেকেছিলাম, ওখানে তাকালেই তো বোঝা যাবে কত দিক কত দূর আমরা ধাক্কা মেরে সরিয়ে আনলাম। কিন্তু ওরা জানে না, ওই যখন ওরা জামা কাপড় খুলে রেখেছিল, তখন ওই ব্রিজের পাশ দিয়ে যাচ্ছিল একটা হিরোইন খোর। কি খোর? এদিকে আসেনি, এদিকেও আছে। আমি মনে করলাম খালি আমার বেনাপোল বর্ডারে আছে, আপনাদের দিকে নাই, এদিকেও আছে। আমার ভাইয়েরা, মদখোর যদি হয় ছেলে, হিরোইন খোর কিন্তু খোরের দিক থেকে, ডিমান্ডের দিক থেকে বাবার মতো, ঠিক কিনা? যদি আমরা গ্রেডিং সিস্টেম করি, হিরোইন খোর কিন্তু গ্রেড একে যাবে, আর মদখোর কিন্তু দুয়ে আসবে। এখন হিরোইন খোর চিন্তা করে, বাবা কত দামি দামি জামা কাপড় আমার জায়দ ভার, ঠিক কিনা? মদখোর আর আমরা হলাম জায়দ ভাই, ওদের তো টাকা আছে মদ খাইতে পারে, আর আমি হিরোইন খাওয়ার জন্য চুরি চেষ্টা করা লাগে, যদি চুরি করতে পারি এক পুরিয়া জুটে নাই জুটে না। আমার ভাইয়েরা, ওদের কথা কি বলবো, আমার দেশে অনেক পীর সাহেবের দরবার পাওয়া যায় যেখানে গাঁজা খাওয়াকে জায়েজ মনে করা হয়, ঠিক কিনা বলেন? আছে না? আবার এই সময় তারা বড় বড় ওরস করে, বড় বড় ডেক চড়ায়, আর কি গান গায় জানেন? একটু শুনবেন ভাই, দয়াল খাজা তোমার নামে টানলে গাজা, হৃদয় হয় গো তাজারে খাজা, নাউজুবিল্লাহ কইতেন না? এরপরে লাইন আরো খারাপ, এরপরে লাইন বলে, দয়াল খাজা গাজা না হাটানলে আমার, দিও না গো সাজারে খাজা। প্রিয় ভাইরা আমার, যে দরবারে গাজা থাকে, যেই দরবারে কোরআন থাকে না, কোন শয়তান ছাড়া সেই দরবারে যেতে পারে না। গেলাম লালনের আখড়াই এই বছর, আপনাদের যে আজকের মেহমান হাফেজ আফতাব আহমেদ, উনি আর আমি গেলাম একটু দুইজন বেড়াতে, যে লালনে শুনেছি লালনের আখড়াই নাকি গাজা খায়, একটু দেখা দরকার। ভাই এলাকাতে ঢুকলাম, গাজার গন্ধে আর কোনো খাবারের গন্ধও নাকি আসে না। যখন পৌঁছালাম, একজন বলে, হুজুর
অবশ্য হুজুর সাথে যায় নাই, বলে ভাই বসেন একটু ধ্যানে বসেন। আমি বললাম ধ্যানে মানে বলতেছে এখানে বসেন, বাবারা যেইভাবে বসে বসায় বললো ধ্যানে বসেন, দয়ালকে চিনতে হলে ধ্যানে বসার বিকল্প নাই। আমি বসলাম, এবার দেখছি পুরিয়া সাজাচ্ছে মানে গাজা ঠিক করতেছে। এখন আমি তো বেনাপোল বর্ডারের মানুষ, গাজা হিরোইন সম্পর্কে তোমার না জানা নাই। আমি বললাম ভাই সাজাও কেন, বলছে গাজা না খাইলে দয়ালকে চেনা যায় না। আমি বললাম ঠিকই আছে, তোমার ভণ্ড দয়ালকে চিনতে হলে গাজা খাইতে হবে, কিন্তু আল্লাহকে চিনতে হলে কোরআন পড়তে হবে। কথা বুঝতেছেন কিনা? তাহলে এমন দরবার পাওয়া যায় যেখানে গাজা খায়, যদি ইসলামের নামে গাজা খায় তাহলে হিরোইন খোরদের আমরা কিভাবে গালি দেই, ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? এবার হিরোইন খোর বলে আমার দাদ ভাইয়ের জামা কাপড় একটু নিয়ে যাই, সে নিয়ে চলে গেল আমার ভাইয়েরা জামা কাপড় নিয়ে সেতু ফট জায়গা, ওখানে যদি তাকায় ওরা কি আর জামা কাপড় খুঁজে পাবে? কথা কয় না, খুঁজেন নাই বোধ হয়, পিছনে তাকায় দেখে জামা কাপড় নাই, বলছে দেখ ধাক্কা মারতে মারতে কত দূর নিয়ে এসেছি, জামা কাপড় দেখাই যায় না। কিন্তু ওরা জানে না ব্রিজ একটু সরেনি, মাঝখান দিয়ে জামা কাপড়ের খবর নাই। আজ যারা ইসলাম নামক ব্রিজকে, কোরআন নামক ব্রিজকে, ইসলামী আন্দোলন নামক ব্রিজকে আল্লাহর জমিন থেকে উৎখাত করতে যায়, সেটা জানে না ব্রিজ তো সরবে না, কোরআন তো উৎখাত হবে না, বরং যারা উৎখাত করতে চাইবে একদিন নিজেদের জামা কাপড় আল্লাহর জমিনে খুঁজে পাবে না। কথা কি বুঝতে পারতেছেন প্রিয় ভাইয়েরা আমার? কোরআন থাকবে ইসলাম থাকবে, ঠিক কিনা বলেন? এবার আমার ভাইয়েরা লক্ষ্য করুন, ওই যে রসুলের মৃত্যুর কথা বলছিলাম মনে আছে নাকি আপনাদের? মনে আছে না? এবার আমার ভাইয়েরা হযরত উমর বলে আমার নবী দুনিয়া থেকে বিদায় নিতে পারে না, আর আবু বকর বলে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহি আর-রুসুল, আমার নবী মুহাম্মদ একজন রসূল বাদে আর কিছুই নয়, তার পূর্বে অনেক রসূল দুনিয়াতে এসেছেন, তারা বিদায় নিয়েছেন, যারাই হবে দুনিয়াতে প্রাণী, যারা প্রাণ নিয়ে আসবে তারা দুনিয়াতে একদিন না একদিন দুনিয়া থেকে বিদায় নিবে, ঠিক কিনা বলেন? দুইজন যখন এই কথা বলে সাহাবাই কেরাম কেউ কেউ আবু বকরকে সাপোর্ট করে, কেউ কেউ উমরকে সাপোর্ট করে, এই সময় ও মুসলমানেরা হঠাৎ করে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি উমরের দিকেও যাব না, আমি আবু বকরের দিকেও যাব না, আমি যাব সেই দিকে যেদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছে। সুবহানাল্লাহ।